আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অনিয়মের কারণে বাতিল হতে পারে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার নির্বাচন, গেজেট প্রকাশ স্থগিত, হাইকোর্টে নিক্সন চৌধুরীর আগাম জামিন আবেদন। করোনাকালে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে, নিয়মিত করাতে হবে পড়াশোনা, শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে পুরনো কৌশলে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের, উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান বিএনপির। করোনা ভাইরাসে পাঁচ মাসের মধ্যে দেশে একদিনে সর্বনিম্ন 14 জনের মৃত্যু, আসন্ন শীতে আরও বেশি সতর্ক থাকতে হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং টেলিভিশন সংবাদের শিরোনামে, বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা, আপিল বিভাগে স্থগিত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অনিয়মের কারণে বাতিল হতে পারে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার নির্বাচন, সেজন্য নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া অপরাধ প্রমাণিত হলে সংসদ সদস্য পদ হারানোর ঝুঁকিতে পড়বেন নিক্সন চৌধুরী। প্রার্থী বা অন্য কেউ বিধি লঙ্ঘন করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর। একটামুল হক সাইমের রিপোর্ট। সংসদ সদস্য নিক্সন চৌধুরীর এই ফোনালাপ কদিন ধরেই আলোচিত। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ফোনে ও প্রকাশ্যে হুমকি ধামকির অভিযোগ করেছেন প্রশাসনের কর্মকর্তারা। 10 অক্টোবর ভোটগ্রহণের দিন আচরণবিধি ভেঙে বিজয়ী প্রার্থীকে সাথে নিয়ে প্রকাশ্য জনসভায় বক্তব্য দেন এই সংসদ সদস্য। যদি আমি আমার নেতা কর্মী নিয়ে তিন থানা নিয়ে নামি, তাহলে আপনি কিন্তু এক মিনিটও দম নেওয়ার জায়গা পাবেন। তার এই আচরণের বিরুদ্ধে একাট্টা হয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। 15 অক্টোবর নিক্সন চৌধুরীকে একক আসামি করে মামলা করে নির্বাচন কমিশন। বর্তমানে এটি পুলিশের তদন্তাধীন রয়েছে। নির্বাচনে বিধি লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 7 বছর সাজাসহ অর্থদণ্ডের বিধান রয়েছে। তবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড হলে এই সংসদ সদস্য পদ হারাতে পারেন নিক্সন চৌধুরী। নৈতিকতা স্খলনজনিত কারণে যদি অনূর্ধ্ব 2 বছরের শাস্তি হয়, মানে জেল জরিমানা হয়, তাহলে সেই ক্ষেত্রে সংসদ তার পদ বাতিল করতে পারে। আর যদি সংসদ কোনো কনফিউশন মনে হয় যে এখানে বাতিল হবে কি হবে না, যেন প্রশ্নগুলো উঠলে তখন এটা কমিশনে পাঠাতে পারে তারা মতামতের জন্য, এবং কমিশন যে মতামত দেবে সেটা চূড়ান্ত হবে। একই সাথে ঝুঁকিতে রয়েছেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে নৌকার টিকিটে বিজয়ী প্রার্থী হাফেজ মোহাম্মদ কাউসার। ভোটের দিন সন্ধ্যায় জনসভায় অংশগ্রহণ সহ বিধি লঙ্ঘনের কারণে তিনিও হারাতে পারেন বিজয়ের মুকুট। ঘটনা তদন্তে কাজ করছে ইসির 3 সদস্যের তদন্ত কমিটি। ওই তদন্ত কমিটি তদন্ত করবেন যেটা, সেটা হলো যে ওই আর কেউ এটার সাথে সম্পৃক্ত কিনা, বিশেষ করে ওনার সাথে যারা ছিলেন তাদের কেউই আরও আছে কিনা, বা প্রার্থী যিনি ছিলেন তিনি নির্বাচন আইন ভঙ্গ করেছেন কিনা। হ্যাঁ, যদি ওই রিপোর্টে আসে যে প্রার্থী বিধি লঙ্ঘন করেছে তার প্রমাণসহ, তারা তো রিপোর্ট করবেন। যদি প্রমাণে থাকে তাহলে মাননীয় কমিশন তখন তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আইনের যেটা সর্বোচ্চ ইয়ে আছে সেটা হলো যেন আর নির্বাচন বাতিল হতে পারে। গেজেট প্রকাশ তো আপাতত বন্ধ আছে, তো কমিশনেরই সিদ্ধান্ত আছে যে ওখানে রিপোর্ট না পর্যন্ত স্থগিত থাকবে। সচিব জানিয়েছেন মামলায় নিক্সন ছাড়া অন্য কাউকে আসামি করা না হলেও ইসির নিজস্ব তদন্তে অপরাধ প্রমাণিত হলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহেদ সরওয়ারের হাইকোর্ট বেঞ্চে রোববার জামিনের আবেদন করেন নিক্সনের আইনজীবী শাহদিন মালিক। এই আবেদনটির উপর মঙ্গলবার শুনানি হওয়ার কথা রয়েছে। উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন এবং প্রশাসনের কর্মকর্তাদের ভয় ভীতি দেখানোর অভিযোগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন নিক্সন চৌধুরীর বিরুদ্ধে এই মামলা করে। করোনা মহামারীর মধ্যে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাসায় বসে নিয়মিত পড়াশোনা করার জন্য শিশুদের তাগিদ দেন তিনি। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। আমাদের শেখ রাসেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 57তম জন্মদিন পালিত হচ্ছে নানা আয়োজনে। করোনা মহামারীর মধ্যে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন কয়েকটি অনুষ্ঠানে। এ সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের ম্যুরাল ও শহীদ শেখ রাসেল ভবন উদ্বোধন করেন। এছাড়া শেখ রাসেলকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। রাসেল আজ আমাদের মাঝে নেই, তবে ওই স্কুলের ছাত্রছাত্রী যুগ যুগ ধরে যারা পড়াশোনা করবে অন্তত তারা এটুকু শিখবে, এটুকু জানবে যে একটা ছোট্ট শিশু ছিল এই স্কুলে, কিন্তু সেই শিশুটাকে বাঁচতে দেওয়া হয় নাই, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ধরনের ঘটনা আর না ঘটুক সেটাই আমরা চাই। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে শিক্ষাবৃত্তি, আর্থিক অনুদানের চেক ও ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গঠিত হয়েছিল। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, কিন্তু এটা সত্যি একটা যে কোনো শিশুর জন্য খুব কষ্টকর, কিন্তু হয়তো এইরকম অস্বাভাবিক অবস্থা থাকবে না, তবুও আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যে হোক ঘরে বসে পড়াশোনা করা এবং সেই সাথে সাথে নিজেদের যার কেউ আর্ট করতে পারে, কেউ খেলাধুলা করতে পারে, যে যেটুকু পারে সেটুকু তাদের করতে হবে। অভিভাবকদের অনুরোধ করব যার যা নিজের ছেলে মেয়ে তাদেরকে অন্তত তাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেওয়া, পাশাপাশি তাদের একটু খেলাধুলা বা তাদের যেন এক্সারসাইজ করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের স্পোর্টসের এবং শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আমিও নিজে সবসময় মাস্ক পরি। আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা শুরু হবে কাল থেকে। প্রথম দিন স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের এক সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা জানান। এর আগে বনানী কবরস্থানে শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে পুরনো কৌশল অবলম্বন করছে বিএনপি। জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। গত বছরের শেষ দিকে একে একে সম্মেলন করে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এরপর করোনা সংক্রমণের কারণে পিছিয়ে যায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি প্রায় চূড়ান্ত, এ মাসেই পর্যায়ক্রমে কমিটিগুলো ঘোষণা করা হবে। কমিটি কালকে দিয়ে দেব, আমি নেত্রীর সাথে কথা বলেছি। নওগাঁ ছয় ও ঢাকা ছয় আসনের উপনির্বাচনে জনগণ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে রায় দিয়েছে। সুষ্ঠু পরিবেশ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে বিরোধী পক্ষের সর্ব উপস্থিতি না থাকলে সরকার দলীয় কর্মী ও সমর্থকরাও ঝিমিয়ে পড়ে, যার প্রভাব উপনির্বাচনগুলোতে পড়ছে। ঈশ্বর দিতে বিএনপি যে তামাশার নাটক করেছে নির্বাচনে অংশগ্রহণের নামে, একই তামাশার নাটক করেছে গতকাল। তারা নির্বাচনে অংশ নিয়েছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে। এছাড়া শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আওয়ামী যুবলীগ। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনগুলোতেও কেন্দ্র দখলের অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব এই অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কোনো মধ্যবর্তী নির্বাচন নয়, পুনর্নির্বাচন চায় বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন বিএনপি মহাসচিব।
অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের মতোই উপনির্বাচনেও পরিকল্পিতভাবে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে। যে নির্বাচনী ব্যবস্থা সরকারকে ক্ষমতায় রাখার একটা একটা উইপন হিসেবে ব্যবহৃত হয়, তাকে প্রশ্নবিদ্ধ করাই তো আমাদের আপনার কাজ বিরোধী দল হিসেবে। এবং আমাদের খুব পরিষ্কার বক্তব্য এটা নিয়ে যে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের কোনো যোগ্যতা নেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা। এ সময় করোনা মহামারীর মধ্যেও সব নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সরকারি মদতপুষ্ট ব্যবসায়ী সিন্ডিকেট ও অব্যবস্থাপনাকে দায়ী করেন বিএনপি মহাসচিব। একদিকে করোনা ভাইরাসের কারণে কর্মসংস্থানের অভাব, নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রমজীবী মানুষকে চরম বিপাকে ফেলেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির হ্রাস টেনে ধরতে সরকারের ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। উপনির্বাচনের ফলাফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে সোমবার সারাদেশের মহানগর ও জেলায় এবং মঙ্গলবার উপজেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। যে এই নির্বাচন আমরা মানি না এবং নির্বাচন বাতিল করে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 5 মাসের মধ্যে দেশে একদিনে সর্বনিম্ন 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,660 জনে। মৃতদের মধ্যে 12 জন পুরুষ ও 2 জন নারী। ঢাকা বিভাগে সর্বোচ্চ 6 জন মারা গেছেন। এর আগে গত 17 মে করোনায় 14 জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় 11,866টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,274 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 10.74%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 388,569 জনে। গত 24 ঘন্টায় 1,674 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 303,972 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 78.23%। দেশের আবহাওয়া ও পরিবেশের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। কোভিড-19 দুর্যোগে স্থানীয়দের ভূমিকা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। দ্বিতীয় ধাপের করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার প্রস্তুতি নিয়ে নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আসন্ন শীতে জনগণকে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে ডাক্তারদের নিয়োগের বিষয়ে চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি। যাদের কাছ থেকে আমরা ভ্যাকসিন নিতে পারবো এবং সেখানে যদি ট্রায়ালের বিষয় থাকে, তারা যদি অনুমোদন চায়, তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নিব। যে কোনো কোম্পানি যদি এগিয়ে আসে এবং সেই ভ্যাকসিন যদি আমরা দেখি কার্যকরী, তাহলে আমরা অবশ্যই ট্রায়ালের ব্যবস্থা করে দেব। 17 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভার্চুয়ালি বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। একই সাথে 26 মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। ভার্চুয়াল বৈঠকে যৌথ নদী কমিশন গঠন, সীমান্তে হত্যা বন্ধ, সমুদ্র সীমানা নিয়ে জটিলতা সহ 2 দেশের বিদ্যমান সমস্যাগুলো আলোচনা করা হবে বলেও জানান মন্ত্রী। 50 বছর পূর্তি উৎসব, সেখানে আবার 2টো বড় ডেট আমাদের, 17ই মার্চ 2021 এবং 26শে মার্চ আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। তো তখন উই নিড আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে চাই আমরা বাংলাদেশে আসতে। আমাদের বিজয় ভারতেরও বিজয়, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা অত্যন্ত ভালো সম্পর্ক এবং এই ভালো সম্পর্কটা আমরা রেজাল্টটা হচ্ছে দুবয় দেশের জন্য খুব উপকারী। টেলিভিশন সংবাদের শিরোনাম সহ বিভিন্ন অংশে স্পন্সর বিজ্ঞাপন প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেছে আপিল বিভাগ। এ বিষয়ে এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টিভি চ্যানেলগুলোর খবরে স্পন্সর বিজ্ঞাপন প্রচারে আর বাধা রইল না। হোমাচস্তি রিপোর্ট। টেলিভিশন সংবাদের শিরোনাম সহ বিভিন্ন অংশে স্পন্সর বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে গত বছরের 6 মে আদেশ দেয় হাইকোর্ট। 1 সেপ্টেম্বর থেকে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। এই আদেশের বিরুদ্ধে লিপ্টু আপিল করে বিটিআরসি ও কয়েকটি টেলিভিশন চ্যানেল।
তাদের আবেদন মঞ্জুর করে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করে দেশের সর্বোচ্চ আদালত। যখন সংবাদ পরিবেশন হবে তখন কোনো কোম্পানি যাতে স্পন্সর আর না করে, সেটা একটা জাজমেন্ট হয়েছিল। পরবর্তীতে বিটিআরসির পক্ষে আমরা এবং অন্যান্য টিভি স্টেশনের পক্ষে সবাই মিলে সিভিল পিটিশন ফর লিভটা আপিল করে আজকে মাননীয় অ্যাপিলেট ডিভিশন জাজমেন্টটা স্টে করে দিয়েছে এবং বলেছে যে স্টেটা ততদিন পর্যন্ত বলবৎ থাকবে যতদিন পর্যন্ত এই সিভিল পিটিশন লিভ টু আপিলটা নিষ্পত্তি না হয়। এটার ইফেক্টটা যেটা হলো যে এখন স্পন্সরশিপ নিতে বা স্পন্সর করতে নিউজগুলো আর আইনগত আপাতত কোনো বাধা নেই। শুনানিতে 1952 সালের বিজ্ঞাপন সংক্রান্ত আইন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। তিনি আদালতকে জানান টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান আয়ের উৎস বিজ্ঞাপন। বিজ্ঞাপন না থাকলে অনেক চ্যানেলই বন্ধ হয়ে যাবে। হাইকোর্ট ডিভিশন যে জাজমেন্ট দিয়েছেন উনি কিন্তু এখানে বলছেন যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে পারবো এবং একই কথা আর একটা কথা বলছেন যে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো না দরকার, প্রয়োজনে সংবাদের মাঝখানে বিরতি দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো যাবে। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো যায় তাহলে স্পন্সরশিপ ছাড়া কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যাবে? অ্যাডভার্টাইজমেন্ট যদি বৈধ হয় তো স্পন্সরশিপও বৈধ। জাতীয় সম্প্রচার নীতিমালায় কোনো বাধা নাই, আপনাদের বাংলাদেশের যে বিজ্ঞাপন প্রচার সংক্রান্ত যে আইন সেখানে কোনো বাধা নাই। আমরা আদালতের কাছে তুলে ধরেছিলাম যে তাদের আয়ের উৎস হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট, যদি অ্যাডভার্টাইজমেন্টটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অনেক টিভি চ্যানেলই হয়তো তাদের সার্ভাইভালের প্রশ্ন আসবে, তারা টিকে থাকতে পারবে না। সংবাদের শিরোনাম সহ বিভিন্ন অংশের স্পন্সর বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে 2011 সালে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন এক স্কুল শিক্ষক। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাজার স্থিতিশীল করতে এক সপ্তাহে 25 টাকা দরে আলু বিক্রি করবে টিসিবি। সচিবালয়ে কোল্ড স্টোরেজ মালিক ও ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর একথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এছাড়া বেঁধে দেওয়া দামে আলু বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে ব্যবসায়ীদের তাগিদ দেন তিনি, যদিও সরকারি দাম নিয়ে বৈঠকে আপত্তি জানিয়েছেন ব্যবসায়ীরা। ফজলে রাব্বি রিপোর্ট। অস্থিতিশীল আলুর বাজার নিয়ন্ত্রণ করতে গত বুধবার বিভিন্ন পর্যায়ে আলুর দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর, কিন্তু চার দিনেও বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি। এ প্রেক্ষিতে বিকেলে কোল্ড স্টোরেজের মালিক ও আলু ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান বাজার নিয়ন্ত্রণে রাখতে টিসিবির মাধ্যমে এ সপ্তাহে আলু বিক্রি কার্যক্রম শুরু হবে। হয়তো এই সপ্তাহের মধ্যে শেষের দিকে টিসিবি আলু বাদ নিয়ে বাজারে নামবে, সেটার দামও আমরা 25 টাকায় বিক্রি করব। বাজারে যেটা 30 টাকা মিনিমাম ধরা হয়েছে তার থেকেও 5 টাকা কম দরে আমরা সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছানোর চেষ্টা। একই সাথে মন্ত্রী বলেন আলুর মজুদ পর্যাপ্ত থাকায় সরকারের বেঁধে দেওয়া দাম অর্থাৎ কোল্ড স্টোরেজ থেকে 23 টাকা, পাইকারি বাজারে 25 টাকা এবং খোলা বাজারে 30 টাকা দরে আলু বিক্রি করতে হবে ব্যবসায়ীদের। অধিক লাভের আশা আটকে রাখলে পরে কিন্তু তারা বিপদেও পড়তে পারে। তো যাই হোক, আমাদের কথায় পরিষ্কার যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে দাম ঠিক করে দিয়েছে সেইটা অবিলম্বে বাজারে আমরা চাই। এখানে ল অ্যান্ড অর্ডার এসে আছে, র্যাব আছে, ডিজিএফ ছাড়া জবাই আছেন, এনএসআই আছেন, সবাই জানেন, সবাই মার্কেট মনিটর করে। তবে মজুদের সরকারি তথ্যের সাথে ভিন্ন মত জানান ব্যবসায়ীরা। আলু ব্যবসায়ী ও কৃষকদের দিকে তাকিয়ে সরকার নির্ধারিত দর আরো বাড়ানোর দাবি জানান তারা। এটা অতিরিক্ত কত দামে বিক্রি হলে সেটা আপনি দেখেন, 1 কেজি কচু 50 টাকা বাজারে, 30 টাকা আপনার ঝিঙ্গা কোহি 80 টাকা। তো যাই হোক, আমি সরকারের কাছে দাবি করছি কৃষকের পক্ষে ব্যবসায়ীদের পক্ষে যাতে প্যানিক না হয় এবং কৃষক যাতে আগামীতে আলু চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়, ব্যবসায়ীরা যেন আলু রাখতে উৎসাহিত হয়, এই বিষয়টা নিয়ে সার্বিক বিবেচনা করবে এটাই আশা করি আর কি। ব্যবসায়ী প্রতিনিধিরা আলুর বর্তমান বাজার দরকে অস্বাভাবিক বলে মনে করলো। রবিবার রাজধানীর বাজার ভেদে আলুর কেজি 45 থেকে 50 টাকায় বিক্রি করতে দেখা গেছে। ফজলুল আপি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে মাটির নিচ দিয়ে বিভিন্ন অপারেটরের ক্যাবেল টানার কাজ শুরু হবে আগামীকাল। নভেম্বর মাসের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিভিন্ন স্থানে ঝুলন্ত তার অপসারণের কাজ শুরুর পর জটিলতা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় মেয়রের সাথে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ক্যাবেল অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কোয়াব নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মেয়র তাপস বলেন দক্ষিণ সিটির পক্ষ থেকে রাস্তার ঝুলন্ত তার আর কাটা হবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাধীন সকল এলাকায় বিশেষ করে ধানমন্ডি থেকে কালকে শুরু করবেন তাদের উপর থেকে তার অপসারণ এবং ভূগর্ভস্থভাবে তারগুলোকে লাগানোর কার্যক্রম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। আগামী নভেম্বরের মধ্যে আমরা পুরো ঢাকার শহর থেকে এই উপরের তারের জঞ্জাল থেকে আমরা মুক্ত হতে পারবো।
চাকুরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদে কর্মরতরা। সকালে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে তারা অবস্থান কর্মসূচি পালন করে। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হলে পুলিশের বাধায় মিরপুর দুই নম্বর সড়কে বসে বিক্ষোভ করা হয়। এ সময় পুলিশ জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান আন্দোলনকারীরা। সুশিংয়ের নীতিমালায় তিন বছর চাকরি করার পর আপনার অটোমেটিকলি আপনার জাতীয়করণ হয়ে যাবে, এটা সরকারের রুলস, কিন্তু সেই রুলস বাদ দিয়ে আমাদেরকে আউটসোর্সিংও রাখে নাই, কোনো কিছুতেই রাখে না। বেতন বৈষম্য, আমাদের চাকরির চব্বিশ ঘন্টা ডিউটি, তারপরে আমাদের অনেক সমস্যা জর্জরিত হয় আমাদের চাকরি জাতীয়করণ করে দেবে আর নয় আমাদের বাদ দিয়ে দেবে, অসুবিধা নাই, আমাদের চাকরি নেত্রীর কাছে কথা, আজকে আমাদের একটা ভালো মন্দ বলে দেবেন আপনি। গাজীপুরে পালিত হল বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন। এ উপলক্ষে গাজীপুর মহানগরের ৫৭টি ওয়ার্ডে একযোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে টঙ্গী চোরাগালী মার্কেট এলাকার ট্রাক স্ট্যান্ডে মহানগর আওয়ামী লীগ টঙ্গী পূর্ব পশ্চিম থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আসনের এমপি শামসুন নাহার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে শেখ রাসেল সহ ৭৫ ১৫ আগস্ট ঘাতকের হাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সবার জন্য করা হয় বিশেষ মোনাজাত। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কৃষি খাতে ছয় মাসে প্রণোদনা প্যাকেজের ১৮৯২ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা মোট ঋণের ৪৩% ডিসেম্বরের মধ্যে দিতে হবে বাকি ৩১০৮ কোটি টাকা। ব্যাংকারদের অবহেলার কারণে প্রান্তিক পর্যায়ে চাষিরা ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ ও গবেষকরা। শরফুল আলমের রিপোর্টে বিস্তারিত। করোনায় ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের জমি আর কৃষিখাত। প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে সময় মতো অনেকেই চাষাবাদ করতে পারেননি, আর তাই করোনা মহামারী শুরু হওয়ার পরপরই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কৃষি উৎপাদনে। প্রান্তিক পর্যায়ে কৃষকদের সহায়তা দিতে ৪.৫% সুদে ৫০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। ৬ মাস অতিক্রান্ত হয়েছে, এখনও শতকরা ৫০% এই প্রণোদনার অর্থ ডিসবার্স করা হয়নি, এটা খুবই দুঃখজনক। এবং এখানে আমি মনে করি যে যারা এই ঋণটা বিতরণ করছে তাদের আন্তরিকতার অভাব আছে, তাদের উদ্যোগের অভাব আছে। এখন যদি বাংলাদেশ ব্যাংক শক্ত অবস্থানে না যায় তাহলে এই অল্প সময়ের মাঝে বাকি ৫০% ঋণ ডিসবার্স করা এটা খুবই অসম্ভব বলে মনে হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রণোদনা প্যাকেজের কৃষি ঋণের আওতায় ৭৮০০০ কৃষককে ঋণ সহায়তা দেওয়া হয় ১৮৯২ কোটি টাকা। আগামী দুই মাসের মধ্যে বাকি ঋণ বিতরণ করতে হবে। কৃষি ঋণের যে টার্গেট দেওয়া হয়েছে এই টার্গেট আমরা খুব ক্লোজ সুপারভাইজ রাখছে এবং সমস্ত ব্যাংকের সিওদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তার টার্গেট অনুযায়ী কৃষি ঋণ বিতরণ করতে না পারে পরবর্তী সময় ওই ব্যাংকের শাখা খোলার ক্ষেত্রে এটাকে কনসিডারিং নেওয়া হবে। ইভেন তার ক্যামেলস রেটিংয়ের ক্ষেত্রেও এখানে একটা পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে, যারা তাদের টার্গেট ফুলফিল করতে পারবে ক্যামেল রেটিং তখন কনসিডারিং দৃষ্টিতে স্ট্রং দেখা যাবে। কৃষি খাতে ঋণ বিতরণে সরকার ব্যাংকগুলোকে যে বিশেষ সুবিধা দিচ্ছে তা বাস্তবায়নে ব্যাংক কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্যারিস সহ ফ্রান্সের ৯টি নগরীতে কার্যকর হল রাত্রিকালীন কারফিউ। এর আওতায় সন্ধ্যা নামলে ঘরের বাইরে থাকতে পারছেন না কোনো নাগরিক, বন্ধ রাখতে হচ্ছে দোকানপাট সহ সব ব্যবসা প্রতিষ্ঠান। বলা হচ্ছে ইউরোপে করোনা সংক্রমণের হটস্পট এখন ফ্রান্স, যে কোনো মূল্যেই তাই সংক্রমণ রোধে প্রতিশ্রুতিবদ্ধ দেশটির সরকার। ইতালিতেও জারি করা হয়েছে একই ধরনের কারফিউ। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা সামাল দিতে ইউরোপের অন্যান্য দেশও নিচ্ছে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা। এবারে পার্টিক্স খেলার খবর।
শেখ রাসেল আন্তর্জাতিক 10 মিটার রেয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের আব্দুল্লাহ এল বাকি। তবে মেয়েদের বিভাগে ছয় জনের মধ্যে পঞ্চম হন সৈয়দা আতকিয়া হাসান। গুলশানে শুটিং ফেডারেশনে আয়োজিত ছয় দেশের এই অনলাইন প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে 630.9 স্কোর করে স্বর্ণপদক জেতেন জাপানের নয়া ওকাদা। ভারত রূপা আর 617.3 স্কোর নিয়ে ব্রোঞ্জ জেতেন বাকি। অন্যদিকে মেয়েদের বিভাগে ভারত স্বর্ণ, জাপান রৌপ্য আর ইন্দোনেশিয়ার প্রতিযোগী তৃতীয় স্থান অর্জন করেন। লাস্ট যে তিনটা সিলেকশন কম্পিটিশন হয়েছে সেটার অ্যাভারেজ 623.6 ছিল। সেক্ষেত্রে আমি চিন্তা করছিলাম যে আমার 23-24 আমি এখানে টার্গেটটা ছিল যে এরকম 623-24 হতে মারব, ওরকম স্কোরটা হয় নাই। সো ওই 623-24 যদি হয়তো আমার সিলভার মেডেল এন্ড মানে ইজিলি চলে আসতো। অলরাউন্ডার উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ছিকরগাছা এবং নারী বিভাগে খুলনা চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হন নয়ন ইসলাম রাতুল আর সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন শিমুল হোসেন। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের পুরস্কৃত করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন ছিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজাক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম। দুই দিনের এই প্রতিযোগিতায় 7টি জেলার শতাধিক কারাতে খেলোয়াড় অংশ নেন। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। যুব এশিয়া কাপ হকি টুর্নামেন্টে নামার আগে কোচ এবং খেলোয়াড়রা বিদেশি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চান। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুশীলন শেষে টুর্নামেন্ট নিয়ে নিজেদের চাওয়া এবং প্রস্তুতির কথা তুলে ধরেন তারা। এসএমআর সাফার রিপোর্ট। ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। জানুয়ারিতে ঘরের মাঠে যুব এশিয়া কাপের সেই আসরে সেরা তিনে থাকলে যুব বিশ্বকাপে জায়গা করে নেয়ার সুযোগ পাবে স্বাগতিকরা। সেই স্বপ্ন পূরণে কঠিন বাধা মামুনুর রশিদের দলের সামনে। তবে সব চ্যালেঞ্জের মোকাবেলা করতেই চলছে কঠিন প্রস্তুতি। প্রতিপক্ষ খুব স্ট্রং, সেই হিসাবে আমি মনে করব যে যেসব খেলোয়াড়ের ফিটনেস লেভেল সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে থাকবে, হকি খেলাটা হয় 4 ভাগে 60 মিনিটস, তো 60 মিনিট যারা 100% এফোর্ট দিতে পারবে ফিজিক্যালি, টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি, তাদেরকেই আমি টিমে কনসিডার করব। যদিও অন্যান্য দলগুলো আরও আগ থেকেই এ নিয়ে পরিকল্পনা সাজানোর কাজে নেমে পড়েছে। কোচ এবং খেলোয়াড়দের চাহিদা মূল লড়াইয়ে নামার আগে তাদের জন্য যেন প্রস্তুতিমূলক ম্যাচ খেলার ব্যবস্থা করে দেয় ফেডারেশন। ডিসেম্বরের শেষ দিকে কোনো টিম যদি, যেহেতু এই গ্রুপে ইন্ডিয়া, পাকিস্তান, কোরিয়া, তো ওই গ্রুপের মালয়েশিয়া এবং জাপান যদি আনা যায়, যে কোনো একটা টিমের সাথে যদি 3-4টা ম্যাচ এখানে খেলতে পারি, তাহলে আমার টিমের আমরা স্ট্রেংথটা বুঝতে পারবো যে আমাদের টিমের কী কী সমস্যা বা কী করা উচিত। প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে বড় টিমগুলোর সাথে আমরা অনেক ভালো খেলবো, তারপর আমরা জানতে পারবো যে হ্যাঁ প্র্যাকটিস ম্যাচ খেলার পর আমাদের কী লেকিংসগুলো আছে। আশা করি এবার যদি আমরা অনুরোধ করছি এশিয়া কাপে ভালো কিছু করতে পারি, যুব বিশ্বকাপ খেলতে পারবো, সবার কাছে ইচ্ছা, এর জন্য আমরা একসাথে কষ্ট করতেছি। আসলে প্রতিটি দলই 4 জন সিনিয়র খেলোয়াড় মাঠে নামানোর সুযোগ পাবে। আশরাফুল ইসলাম, ফজলে রাব্বি, আরশাদ হোসেনদের মতো অভিজ্ঞরা এ দলে থাকায় প্রতিপক্ষকে নিয়ে তাই কঠিন পরীক্ষায় ফেলার আশা করছে বাংলাদেশ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। স্প্যানিশ লা লিগায় হার নিয়ে মাঠ ছেড়েছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে শক্তিশালী জিনেদিন জিদানের দলের বিপক্ষে 1-0 গোলে জিতেছে এবারে প্রিমিয়ার লিগে আসা ক্যাডিজ। অ্যান্থনি লোজানোর গোলে 29 বছর পর ক্যাডিজের বিপক্ষে হারের লজ্জা পায় রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে গেটাফের মাঠে 1-0 গোলে হেরেছে বার্সেলোনা। পেনাল্টি থেকে গেটাফেকে জয়সূচক গোল এনে দেন হাইমি মাতা। শেষ করার আগে বিএরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। অনিয়মের কারণে বাতিল হতে পারে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার নির্বাচন, গেজেট প্রকাশ স্থগিত, হাইকোর্টে নিক্সন চৌধুরীর আগাম জামিন আবেদন। করোনাকালে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে, নিয়মিত করাতে হবে পড়াশোনা, শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে পুরনো কৌশলে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান বিএনপির। করোনা ভাইরাসে 5 মাসের মধ্যে দেশে একদিনে সর্বনিম্ন 14 জনের মৃত্যু, আসন্ন শীতে আরও বেশি সতর্ক থাকতে হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং
এবং টেলিভিশন সংবাদের শিরোনামে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা আপিল বিভাগে স্থগিত। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সাংবাদিক দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।